গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে বলেছিলাম আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো আগে বুকিং করেছে, এখনো গ্যাসটা আমার বাড়িতে পৌঁছায়নি। তো এত ঝড় বৃষ্টি হয়েছে বলে ইলেকট্রিকও ছিল না, যা সকালবেলাতেই এসছে। তো আমি এই যে ইন্ডাকশনে ডালটা বসাবো, একটু ফার্স্টে চাটা করে নেবো। তো ফ্রিজের শব্দ হচ্ছে, কারেন্ট এসছে বলে যেরকম ঝির 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 শব্দ হচ্ছে। আমি আঁকাতে আজকে রান্না করবো, তাছাড়া কি করে খাবো ভাত সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, ফ্রেশ হয়ে নিলাম সকালবেলাতে, আমি বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। এদিকে গ্যাস তো শেষ বললামই আগের থেকে, তো আমার হাজব্যান্ডকে বলেছি যে রোদ উঠে যাবে, তুমি সকালবেলাতে উঠে ওইখানে ছাদের উপরে আমার একটা ছোট্ট উনান আছে, সেমসিতে তুমি উনানটা ধরে ভাতটা বসিয়ে দাও। আমি এদিকে নিচে পরে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি যে চা করে পরে উপরে নিয়ে যাব। সে চা করছি, মানে রাতে টেনশনে ঘুমই হচ্ছিল না, যে গ্যাস নেই, কারেন্টও নেই, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, যে জাস্ট সকালবেলাতেই কারেন্টটা এসছে বলে একটু মানে শান্তি পাচ্ছি, বলে তাও তো কিছু একটা করে খেতে পারবো। অনেকদিন থেকেই আমি বলছি যে গ্যাসটা বুকিং করো, গ্যাসটা বুকিং করো, মানে ও কানেই পাতে না। এবার দুটো সিলিন্ডারই শেষ গ্যাস, বুঝো এখন ঠেলা। তো ইন্ডাকশনটা আছে বলে রেহাই, তারপরেও আবার যদি কারেন্ট না থাকে সেটাও তো থেকেও লাভ নেই। সকালবেলা এসছে বলে যে ডালটা বসিয়ে দেবে, হাঁড়িতে ডালটা সেদ্ধ হবে, আর এদিকে আমি উপরে পরে আখাতে নিয়ে আমি ছুঁকে দেব। আমার চা করা হয়ে গেছে, ডালটা ধুয়ে আমি পরে হাঁড়িতে দিয়ে দিব, দিয়ে আমি ছাদের উপরে চলে যাব। ছাদে চলে এসেছি, সেটা বৃষ্টি হয়েছে রাতে, আর জল জমে আছে। এদিকে ওকে বলেছি তুমি জাল দাও আখাতে, জাল দিচ্ছে। দেখো প্রচণ্ড হাওয়া, আর এদিকে চিলাকোঠার এই ছায়াটা আছে বলে এখানে আমি রান্নাটা করছি, কারণ ও বলছিল যে দুপুরে রান্না করো। হ্যাঁ, একে তো গ্যাস নেই, আবার তুমি বলছো যে দুপুরে রান্না করো, এদিকে ছায়াটা আছে বলে আমি সকালে বলছি না, আমি যা করবো সকালেই করবো, ঠান্ডা ঠান্ডায়। আমি এই রোদের মধ্যে উপরে আমি বারবার উঠতে পারবো না, নামতে পারবো না, সকালে আমি রান্নাটা এর জন্য করে নিচ্ছি। প্রচন্ড হাওয়া বইছে, ভাতটা নামিয়ে দিয়ে চলে গেছে। এবার আমি মাছের তরকারিটা আর হচ্ছে লাউয়ের চোকা ভাজা আর ডালটা ছুঁকে দেবো, ডিম অমলেটটা করে নেবো পরে আখাতে। জানো তো মনে হয় 10-12 বার নিচে নেমেছি আর উঠেছি, এই একটা একটা করে জিনিস মনে পড়ে। আর আনিয়ে দেখো লবণ এনেছি বাটিতে, চামচটা আনতে ভুলে গেছি, কি আর করা যাবে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তো আখাটা আছে বলে আমি মানে আজকে না রেঁধে খাওয়াতে পারলাম সবাইকে, আখাটা না থাকলে অবস্থা শেষ। আর ওকে বলেছি কবে গ্যাসটা বুকিং, সব ক্ষেত্রেই মানে ও বললে পরে চলছে তো কানিয়েই দেয় না। এই যে চাল মুড়ি শেষ হয়ে যায়, তখনও যদি বলি বলে যে শেষ হয়ে গেছে, আমি থাকতে থাকতেই বলি এর জন্যে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে এসো। আর যখন আনবে না তখন অঢেল নিয়ে আসে, নাও রাখো এবার। দেখো এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, পরে আমি উপরে নিয়ে চুকে দিয়েছি। দেখো রান্না করেছি ডাল, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে ডিম অমলেট, আর হচ্ছে লাউয়ের চোকা ভাজা। ওই একটা আমি ভাবছিলাম প্রথমে যে একটা তরকারি করে আগে ভাতটা তো খাওয়া হবে, তাও তো রান্না করবো না করতে করতে চারটা হয়ে গেল, আর ভাতটা নামিয়েছে স্পেশাল আমার হাজব্যান্ডটি, ভাতটা রান্না করেছে। এইবার হচ্ছে আসল পালা, এই যে কালী মাজার পালা, যা রোদ বাইরে, যে গামছা মুড়ি দিয়ে বসে আমি এর জন্য মাছি বাসনগুলো গামছা মুড়ি দিয়ে। আসলে অভ্যাস নেই তো, এর কালী মাজার মাঝে মধ্যে কি করতে হয়, কি করব। এই যে আমি বলছি ওকে এটা দিয়ে তোমাকে দিয়ে মাজাবো আমি। তো হাঁড়িটাতে আমি আগে প্রথমে মাটি বুলিয়ে নিয়েছিলাম যে কালীটা তো উঠে যাবে তাড়াতাড়ি,
আর কড়াইটা তো পরে কি করব, পরে যে আমাদের ঘর যখন করে না তখন যে শিরিষ পেপারগুলো অনেক ছিল আমি ফেলিনি, সেই শিরিষ পেপারটা দিয়ে পরে আমি যে ঘষে ঘষে উঠেও গেল তাড়াতাড়ি। অবশ্য আর এই যে দেখো বাজার নিয়ে এসছে, যেদিন যেটা আনবে মানে প্রচুর নিয়ে আসে, যে কত সবজি বাজার নিয়ে এসছে, এদিকে তো গ্যাস নেই, দুনিয়ার সবজি মাছ নিয়ে এসে বসে আছে। আমি এগুলো রান্না করবো, এগুলো সব ফ্রিজে ভরে দেবো, যে পাটের শাক আর ঢেঁকি শাক এনেছে আমি, ঢেঁকি শাকটা পরে ওই ঘরের মধ্যে বসে বসে আস্তে আস্তে বাচ্ছি, বাইরে তো রোদ, এগুলো আমি সব ধুয়ে রেখেছি। আর একটা মানে সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে এই লকডাউনে, সবজিগুলো মানে সব আমি ধুয়ে রাখি, লকডাউন পড়ার পর থেকে এই অভ্যাসটা করছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে, আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।